রানীগঞ্জের অশোকপল্লী অঞ্চলে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রানীগঞ্জে উত্তেজনার পরিস্থিতি। এই অফিস আপনারাও থাকবেন, আমরাও থাকবো, না এইগুলো মুছে দেবেন, সবাই থাকবে, কিন্তু সবাই আসবো, সবাই থাকবো। হ্যাঁ, সবাই আমাদের সবাই বেশ আমাদের ভয়, তোমরা একটা আলাদা পার্টি করছো, আমরা একটা আলাদা পার্টি করছি। এই কার্যালয় এই অঞ্চলের মানুষের কাছ থেকে টাকা নিয়ে তৈরি হয়, ঠিক আছে। 2011 সালে পট পরিবর্তন হয়, রাজ্যে তৃণমূল সরকার আছে, তা সত্ত্বেও এখানে কোনো ডিস্টার্বেন্স ছিল না। 2016 সাল পর্যন্ত দারুণ কাজ করেছি, মধ্যখানে দুবার ডিস্টার্বেন্স হয়েছে, দুবার অফিস ভেঙেছে, 41টা চেয়ার ভাঙা, অজস্র মূর্তি, অজস্র ফ্ল্যাগ সব তছনছ হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এখানে কাজকর্ম চালিয়ে গেছি। 2016 সালে যখন বিধানসভা নির্বাচনের হার হয়, তারপরে এই অফিসটা কোনো কারণে সেদিন রাত্রিই দখল হয়ে যায়। সন্ধ্যেবেলার পর থেকে দখল বলবো না, ভাঙচুর করে দুর্মুষ করে দেওয়া হয়, কিছুই ছিল না। পরবর্তীকালে যাই হোক, কিছু ছেলে টেলে নিয়ে এসে এখানে যা ছিল চলেছে। এই অঞ্চলটা একটা দুষ্কৃতীদের কার্যকলাপে পরিণত হয়েছিল, দুষ্কৃতীদের কার্যকলাপ, গাঁজা মদ এইসব এখানে চলতো। মানে এই অফিসটার ছবি, এই অফিসটার ছবি তোলা আছে আমার কাছে, আপনাদের দিয়ে দেবো। চারিদিকে এতদূর উপর থেকে টোটাল পানের পিকে ভর্তি, ঘরের মধ্যেই পেচ্ছাপ করা হয়েছে, মানে যা না তাই। স্বাভাবিকভাবেই এই লোকসভা নির্বাচনে হারের পর এই অঞ্চলের মানুষ এবং আমরা যখন পাড়ায় ঘুরলাম, বললো যে যা অবস্থা সিপিএমেরও যা অবস্থা, তৃণমূলেরও যা অবস্থা, আপনাদের দুজনেরই অবস্থা শোচনীয়। মাঝখান থেকে বিজেপি বেরোচ্ছে, এক কাজ করুন, আপনারা বামপন্থীরা তো চিরকাল ছিলেন মানুষের সঙ্গে, আপনারা দরখাস্ত লেখেন, এই করেন, বিভিন্ন কাজগুলো করে দেন, আপনারা অফিসটা খুলুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা খুলেছি মানুষের জন্যই খুলেছি, খুলে জাস্ট আমরা কাজটা শুরু করবো বলে। এটা 3 দিন 4 দিন হলো, আমরা বেশি দিন এই এসছি, আমরা আমাদের কার্যালয়, আমাদের কার্যালয়, এটা এটা কোনো কারুর কার্যালয়, আমরা তো কারুর কাছ থেকে কেড়ে কোনো কারুর কার্যালয় নয়। আমার কাছে এখানে দুবার ডায়েরি হয়েছে, তার কপি রয়েছে, এটা আমাদের ট্যাক্স রয়েছে, তার দাবি রয়েছে, তার কাগজ রয়েছে, এখানে ইলেকট্রিসিটি বিল হয়, তার কাগজ রয়েছে, সব আমাদের, কারুর কোনো ব্যাপারই নেই এখানে। পরিষ্কার একটা কথা বলছি, এখানে যে কার্যকলাপ করার চেষ্টা করছে, যারা করেছে এইগুলো, আমি বলছি দয়া করে অনুরোধ করছি, এই রাজনীতি করবেন না, রাজনীতিরা ভয়ঙ্কর বাজের দিকে যাচ্ছে, ভয়ঙ্কর বাজের দিকে যাচ্ছে। পাবলিক কার সঙ্গে আছে দেখে নিন, সোজা ময়দানে বাড়ি বাড়ি আমরা কাজ করি না, দেখি না কে কাকে চাইছে। এ পার্টি অফিসটা আজকে আমি শুনলাম যে পার্টি অফিসটা বৈদ্যনাথ মল্লিকের যখন এখানে প্রেসিডেন্ট ছিল, মানে আমার জেতার পরে আমি একবার এই অফিসে এসেছি, কারণ এটা একটু বৈদ্যনাথ মল্লিকের বাড়ির কাছে আছে, একটু আউটসাইডে আছে, এছাড়া আমরা 3টা পার্টি অফিস ওইদিকে ইউজ করি। আর বৈদ্যনাথ মল্লিকটাকে, বৈদ্যনাথ মল্লিক আমাদের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, তো সে পার্টি অফিসটাকে ইউজ করতো, হ্যাঁ ইউজ করতো, এবং এখানে দলীয় কাজকর্ম এ করতো, হ্যাঁ কন্টিনিউ আমি দেখে এসেছি। তারপরে আমাকে কয়েকবার ডেকেছে, আমিও এখানে এসেছি এই পার্টি অফিসটা, আর তখন আমাদেরই ঝান্ডা লাগানো ছিল, আমাদেরই সব কিছু ছিল, কিন্তু পরবর্তীকালে আজ আমি এসে আজকে যখন আমি দেখলাম, তো দেখছি সিপিএমের পুরো ঝান্ডা লেগে আছে, এবং ওয়ালগুলোতে সিপিএম ওগুলোতে সিম্বল লিখে দিয়েছে, এবং দরজাটাও লাগানো হয়েছে নতুন।